শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রায় 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আব্দুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাভার কার্যালয়ে হামলায় প্রায় 3.75 কোটি টাকা ও রংপুর কার্যালয়ে হামলায় প্রায় 1.5 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী। সাভারে হামলার অভিযোগ এখন পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান জানান, যে কোনো মৃত্যুর ক্ষতি অপূরণীয় আর বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।